রাস্তায় চলাচলে সবাইকে সতর্ক থাকতে হবে প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য যানবাহন চালক পথচারী সহ সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সবাইকে রাস্তায় চলাচলে সতর্ক থাকতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায় চার লেন বিশিষ্ট ফ্লাইওভার সেতু বাইপাস সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় দেওয়া ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা বলেছেন ওয়াহেতুক একটি প্রতিযোগিতা করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে যানবাহন চালকদেরও একটি দায়িত্বশীল ভূমিকা নিতে হবে তা না হলে দুর্ঘটনা ঘটবে সরকার সড়ক উন্নয়ন করছে তবে সড়ক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে যত্নবান হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন কোন সড়কে কত বড় বা ভারী যানবাহন চলতে পারে সেই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার কারণ অনেক সময় অনেকে এই বিষয় মানতে চায় না শেখ হাসিনা আরো বলেন নিরাপদ সড়কের কথা আমরা বলছি ইতিমধ্যে আমরা নিরাপদ সড়ক আইন প্রণয়ন করেছি কাজে যারা রাস্তায় চলাচল করেন তারা যখন রাস্তা পার হবেন তখন ডান বা বাম এই দুই দিকে সচেতন পার হতে হবে আবার রাস্তায় যারা গাড়ি বা মোটর সাইকেল চালাবেন তাদেরও সচেতন হতে হবে বাস ও ট্রাক চালকদেরও সচেতন হতে হবে উদ্বোধন হওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছে ময়মনসিংহ গাও টোক সড়কের বাহাত্তরতম কিলোমিটারের বানার নদের ওপর দুইশো বিরাশি দশমিক মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার সেতু ঢাকা চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কের ইন্দ্রল থেকে চক্রশালা পর্যন্ত বাক সরলীকরণ ভোমরা স্থলবন্দর সংযোগ সহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক এবং মঞ্চীগঞ্জ সড়ক বিভাগীয় দিন ঝুঁকিপূর্ণ সেতু সমূহ তেরোটি সেতু স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপন